স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি হলো গ্র্যাজুয়াল গ্র্যাজুয়াল মানে কি আমার এইচএসসি শেষ আই উইল রিল্যাক্স দেন আমি কি করবো যখন আমার অ্যাডমিশন টাইমটা শুরু হবে আমি যে কোচিংয়ে ভর্তি হয়েছি সেই কোচিংয়ে বা অনলাইনে যেখানেই হোক সেখানকার রুটিন অনুযায়ী যখন প্রোগ্রামটা আগাবে আমি আমার গ্যাপের আগে কিছু এক্সট্রা কাজকর্ম করবো যেহেতু এই চ্যাপ্টারটা আমি আগে পড়ি নাই সো আমি সোলি শুধুমাত্র অ্যাডমিশনের একটা কোচিংয়ের ক্লাস করে কিন্তু পারবো না সো সেক্ষেত্রে আমরা কি করব। আমরা এবার কোচিং এর শিডিউলটার দিকে তাকাবো যে আমার গ্যাপগুলো কোন কোন জায়গায় আছে যে তিন নাম্বার উইকে চার নাম্বার দিনে আমার এই গ্যাপের একটা চ্যাপ্টার তারপরে সাত নাম্বার উইকে ছয় নাম্বার দিনটাতে আমার একটা চ্যাপ্টার তারপরে হলো একেবারে বারো নাম্বার উইকে আমার একটা চ্যাপ্টার আছে যেগুলো আমার গ্যাপে ছাড়ে আসছি দেন ওইটার আগে আমি যেটা করব নিজে পড়ব ধরো তোমার কোচিংয়ের ছয় কালকে তুমি জানতে পারতো যে আমার গ্যাপ যে চ্যাপ্টারটার উপরে সেটার উপর ক্লাস বা এক্সাম আছে তো দেন এইবার আমরা স্ট্র্যাটেজিটাকে আনবো এই যে ব্রুট ফোর স্ট্র্যাটেজিতে যে কাজগুলো আমি বলছিলাম যে আমি আগে রিডিং করতাম আগে আমি একাডেমিক ক্লাসে রিডিং পড়বো আমার ক্যাটাগরি অনুযায়ী দিন আমি অ্যাডমিশন ক্লাস করে গাইড পড়ে যাবো এই কাজটা তখন তুমি কোচিংয়ে যাওয়ার আগেই করে যাবা কেন কারণ কোচিংয়ে কিন্তু মেজরিটি অফ দ্য টিচার এইটা ধরে নেয় যে তুমি ওইটা পড়ে আসছো আগে থেকেই দেন তুমি কিন্তু ক্লাস করতে আসছো সো আমরা টিচার যেটা ধরে নেবে ওটাই আমরা বাসটা আগে করতে হবে সে এখন আমরা এই গ্যাপের টাইমটাতে রিল্যাক্স করলাম বাট কোচিং এর টাইমটাতে একটু এফোর্ট বাড়াই দিবো যে যেদিন আমার গ্যাপের ক্লাসটা হবে তার আগের দিন আমাকে এই কুত্তা পড়াশোনাটা দিয়ে তারপর দিন আমি ক্লাসের মধ্যে যাব, ক্লিয়ার আচ্ছা এরপরে কি এখানে হলো হার্ডওয়ার্কের ব্যাপার আছে কারণ একে তো কোচিংয়ের টাইমে নিজের কোচিংয়ের পড়াশোনা থাকে কোচিংয়ের এক্সাম থাকে বাসায় টিচার আছে তারপরে কিন্তু আবার সেই সাথে আমাকে গ্যাপ ফিলিংও করতে হচ্ছে সো দ্বিতীয় অপশনটা এখনকার জন্য রিল্যাক্সিং শোনাইলেও ওই সময় কিন্তু এটা অনেক প্রেসারাইজড হবে এবং প্রচুর হার্ড ওয়ার্ক করেই কিন্তু গ্যাপগুলা ফিল আপ করতে হবে সো দ্যাটস আপ টু ইউ যে তুমি কোন প্যাথটা চুজ করবা বাট জিনিস দা সেম এরপর আরেকটা পার্ট যখন তুমি এটা এখন ফিল আপ করতেছো এখন কিন্তু যখন আমরা ব্রুট ফোর স্ট্র্যাটেজিতে কথা বলছি তখন কিন্তু আমরা কোনো প্র্যাকটিসের কথা বলতেছে না বাট যখন তুমি ধরো অ্যাডমিশন কোর্স কোচিং শুরু হয়েছে যখন তুমি নিজে পড়তে যাবো অবশ্যই এটার সাথে অনলাইনে বা অফলাইনে আমাদের কোর্সের সাথে এক্সাম দেওয়া আছে যে কোনো একটা এক্সাম বসে দিবা এক্সাম দিবা কেন কারণ অ্যাডমিশন টাইমে তোমার প্র্যাকটিসটা জরুরি সো ফাইনালি শুধু শেষ করে দিলে হবে না তখন একটা এক্সট্রা করে একটা প্র্যাকটিস পার্ট যুক্ত হবে